माया सोलार यूट्यूब चैनले अपना सबा के स्वागत जानाई। आज आमरा 360 वाटर एक सोलार सिस्टम इन्स्टल निये एक वीडियो देखाबो। बंधुरा आमरा आज चले साउथ 24 परगनार मथुरापुरे। एखाने आमरा लूम सोलारेर 180 वाटर दुटी पैनल दिए 360 वाटर एक अपग्रेड सिस्टम इन्स्टल करेछि। सिस्टेमेर मध्ये थाकबे 180 वाटर दुटी पैनल, 200 एम्पियर आवारेर C10 बैटारी, एक्साइडर 5 बचर वारंटी, यूटीएल सोलार चार्ज SMU और एक चार्ज कंट्रोलर। तो यही हलो हमारे टोटाल जो सिस्टम तार मेटेरियलगुलो। एबार बंधुरा आमरा देखाबो आमरा किभाबे सिस्टेमटा इन्स्टल करेछि एवं बाड़ीर वायरिंगटा केमन भावे करेछि। बंधुरा प्रथमे देखुन जो आमरा बैटारिटाके कस्टमारेर रिक्वायरमेंट अनुजाई सानसेटेर उपरे रेखे दिएछि। बैटारिटार ক্যাপাসিটিটা দেখুন 200 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, আর এই ব্যাটারির সাথে দিয়েছি UTL এর SMU। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে 4টে 180 ওয়াটের প্যানেল লাগাবেন, আপাতত উনি দুটি প্যানেল লাগিয়েছেন, সেজন্য ভবিষ্যতে যাতে আরও প্যানেল বৃদ্ধি করা যায় সেই জন্য আমি কোনো চার্জ কন্ট্রোলার না দিয়ে ডাইরেক্ট সোলার SMU দিয়ে দিয়েছি UTL এর, যেটা 40 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারিকে এই কারেন্টকে সাপোর্ট করতে পারে। এবং ব্যাটারির চার্জিং কন্ডিশন দেখবার জন্য এবং মোবাইল চার্জিং করবার জন্য সাইডে একটা 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার দিয়েছি, এবং এর সাথে যে DC কেবল ব্যবহার হয়েছে সেটা পুরোপুরি 6 square mm DC কেবল ব্যবহার করা হয়েছে। এবং এই ঘরগুলোতে যে তারগুলো ওয়্যারিং করা হয়েছে সেগুলো সব AC কেবলই ইউজ করা হয়েছে, যেটা 1.5 square mm। এখানে যে দেখতে পাচ্ছেন বোর্ডে দুটো পয়েন্ট করা হয়েছে সুইচ, তো একটা এর মধ্যে DC লাইট এবং একটা সিলিং ফ্যানের জন্য করা হয়েছে। সিলিং ফ্যান এখন আপাতত লাগানো হয়নি, DC লাইটটা লাগানো হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে লাইটের আলো যথেষ্টই ভালো। এই নিচে যে লাইটটা সেটাই হচ্ছে DC লাইট এবং এটাই। এবং বারান্দায় দেখতে পাচ্ছেন যে আর একটা লাইট লাগানো আছে, সেটাও DC লাইট। কাস্টমারের রিকোয়ারমেন্ট কী ছিল না, উনি ম্যাক্সিমাম সোলার চালাবেন সেই জন্য সব জায়গায় লাইট লাগানো হয়েছে, প্রায় 10টার মতো লাইট পয়েন্ট উনি করেছেন। দোতলা বাড়ি, এটা নিচের তলার ভিডিও। এখানে সুইচ কম থাকার জন্য সুইচটা লাগানো হয়নি, পরবর্তীকালে লাগিয়ে দেওয়া হবে। এই আর পার্শ্ববর্তী ঘরে আরেকটা কানেকশন করা হয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা এখানে শুধু DC লাইটই জ্বলছে 9 ওয়াটে, এবং একটা টেবিল ফ্যান আছে। DC লাইটের আলো যথেষ্ট ভালো, কারেন্টের সমান, কারেন্টের যে লাইট বাল্বগুলো হয় তার সমান। এবং এই 16 ইঞ্চি টেবিল ফ্যান এখানে দেওয়া হয়েছে, আর ঘরের বাইরে একটা 9 ওয়াটের LED লাইট দেওয়া হয়েছে। কাস্টমার রিকোয়ারমেন্ট কী ছিল না, ওনাদের গজা কারখানা আছে বা নিমকি কারখানা, তা ওনাদের সবসময় ফ্যান এবং লাইট একটা আঁচের পাশে সবসময় একটা ফ্যান লাগে এবং একটা লাইট লাগে। তা উনি প্রথমেই বলেছিলেন যে ফ্যান এবং লাইটটা যেন 24 ঘন্টায় যখনই দরকার হয় চলে। তো সেই রিকোয়ারমেন্টটা মাথায় রেখে আমরা ব্যাটারির সাইজটা অনেক বড়ই রেখেছি, 200 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, আর লাইটের সংখ্যা প্রায় 10টা LED লাইট। এখানে যে লাইটগুলো জ্বলছে সবই DC লাইট, এখানে দেখতে পাচ্ছেন আলো যথেষ্ট পরিমাণে হচ্ছে। এবং এইখানে আঁচ আছে, একটু সামনে গেলেই দেখতে পাবেন ওই যে লাইটটা জ্বলছে ওর নিচেই আঁচ আছে। ওখানেই একটা DC টেবিল ফ্যানের ব্যবস্থা হবে পরবর্তীকালে। এই হলো টোটাল সিস্টেম। বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।